আমার নাম দীপঙ্কর দাস, আমি এই অ্যালার্জি অ্যাস্থমা সেন্টারে এসেছিলাম আমার ওয়াইফকে নিয়ে। অ্যাকচুয়ালি প্রবলেমটা আমার ওয়াইফেরই, ওর ড্রাই কাফ হতো, আমার রাতে ঘুমাতে খুব অসুবিধা, মানে কাশতে 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 অনেকক্ষণ কাশতো আর কি। সেই প্রবলেমটা আমরা অনেক দিন ধরেই ফেস করছিলাম, দিয়ে অনেক হসপিটালে কল্যাণী, আমার বাড়ি বড় যাবিলা কিন্তু কল্যাণী জেএনএম হসপিটালেই ছিল, বাইরে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু সলভ হচ্ছিল না, অনেক দিন ধরেই সলভ হচ্ছে না। তো হঠাৎ আমি ভাবলাম হয়তো এটা আর সলভই হবে না, ড্রাই কাপ হচ্ছেই না সলভ আলটিমেটলি। তারপর আমার ওয়াইফ আর কি ইউটিউবে দেখে দেখে একরকম ইনফরমেশানটা পাই, আমার পরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে এসেছিলাম। মাস ছয়েক হয়তো কম হবে একটু, দিয়ে তারপর উনি ওনাকে দেখানোর পরে উনি বলল যে এটার একটাই সলিউশন, ওই ভ্যাকসিনটা। তো আফটার ওনার সঙ্গে কথা বলার পর আমিও ভাবলাম হ্যাঁ, ওনার কথাটা অনেকটাই আমাদের যে প্রবলেম তার সঙ্গে অনেকটাই মিল খাচ্ছে, মানে আমি যেই ধরনের প্রবলেম ফেস করছি ওনার কথাতে আমি সেটাই, সেই প্রবলেমটাই উনি যেন মানে তুলে ধরার চেষ্টা করছে। দিয়ে তারপর উনি যখন ভ্যাকসিন বলল এবং ইউটিউবের ভিডিওতেও সেই ভ্যাকসিনের কথাই ওটার ইয়েতেই এসেছিলাম, দিয়ে ওটা যখন নেওয়া হলো, নেওয়ার পর ফার্স্ট ভ্যাকসিন এবং সেকেন্ড ভ্যাকসিন দুটোই কমপ্লিট হলো, তারপর একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবার ওটার মানে ফিডব্যাকটা অ্যাকচুয়ালি কী পজিশনে আছে সেটাই ডাক্তারবাবুকে জানানোর জন্য এসেছিলাম, এটাই সিস্টেম। দিয়ে আগে যে রাতের বেলা কাশতো এবং কাশতে কাশতে মানে 10 মিনিট ধরে কেশেই যাচ্ছে এবং সেই বিকট একটা সাউন্ড, মানে ঘুমানো, আমার ছেলে আছে, আমার আমি আছি, মানে তারপর এই 2 নম্বর ভ্যাকসিনটা শেষ হওয়ার পরে দেখছি না আগের থেকে ওভারঅল অনেকটাই, মানে এখন আর সেই যে বিকট সাউন্ড নিয়ে যে কাশছে, তো কাশতেই মানে অনেকক্ষণ সময় দিয়ে যে কাশছে সেটা এখন আর নেই। তো দেখা যাক এখন কী হয়, এখন 3 নম্বর ভ্যাকসিনটা চালু হবে। আপনার কি মেডিসিন চলছে পেশেন্টের? মেডিসিন বলতে স্যারকে যখন দেখিয়েছিলাম, ডাক্তারবাবুকে যখন দেখিয়েছিলাম, তখন ফার্স্ট টাইম যে মানে ভ্যাকসিন শুরু হওয়ার আগে যে মেডিসিন 1 মাস, সেইটা এখন তো মেডিসিন সব বন্ধ, তাই এখন মেডিসিন তো বন্ধ 1 মাস। যেটা ভ্যাকসিন 2 নম্বর ডোজ দেওয়ার পর আপনার পেশেন্ট কতটা ভালো আছে, 100% মধ্যে কত পার্সেন্ট? অ্যাকচুয়ালি এই মুহূর্তে নেই, কিন্তু মাঝে মধ্যে কখনো কখনো সে কাশছে, সেটা তো থাকবেই, সেটা তো সম্পূর্ণ ক্লিয়ার হলো। কোনটাই কি ভালো হয়নি, 100% এর মধ্যে কতটা ভালো হয়েছে সেটা আগের থেকে অনেকটাই ভালো, অনেকটাই ভালো, তাও 50-60%, হ্যাঁ 50%, থ্যাংক ইউ স্যার।